নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট জানা যায় দুপুর থেকে একটি চারতলা ভবনে অভিযান শুরু করে বিকেল পাঁচটায় শেষ করে এটিইউ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে সকাল থেকে ভবনটিকে ঘিরে রাখে তারা নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান সোমবার রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় চারতলা ওই ভবনটি ঘেরাও করা হয় অভিযানে তিনটি তাজা বোমা চারটি ধারালো ও চাপাতি দুটি উগ্রবাদী বই পাওয়া যায় তবে কাউকে গ্রেফতার করা যায়নি বাজার থেকে আমরা ওই দেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেফতার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং সেক্ষেত্রে আমরা সেই তিনটি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি দুইটি আইডি মুভেবল মনে হচ্ছিল আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিলো যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি